আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি ইসরাফিল ওয়ার্ল্ডে। আমি সারফরাজ আছি ক্রিসেন্ট এন্টারপ্রাইজের অফিসিয়াল শোরুম থেকে। আজকে জানানোর চেষ্টা করব নভেম্বর মাসের 15 তারিখের পর থেকে কি কি আমাদের কাছে বাইক আছে এবং কি কি অফারে আছে। সো আজকে যেহেতু পবিত্র দিন শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। ভাইয়ের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুকে দেখেন লাইক কমেন্ট শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানিয়ে দেবেন। তো ভাইয়া, ভিডিও শুরু করার আগে আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিন ভিউয়ার্সের সুবিধার্থে। ওকে, আমাদের ঠিকানা হচ্ছে উত্তর পীরের বাগ, মিরপুর 2 নম্বর, 60 ফিট রোড, ছাপরা মসজিদ। এটা হচ্ছে মিরপুর 2 নম্বরের যে মিরপুর মডেল থানা থেকে শুরু করে আগারগা হয়ে যে রাস্তাটা গেছে, এটা পূবালী ব্যাংকের নিচে একটাই অফিসিয়াল শোরুম, মোহাম্মদপুর ধানমন্ডি। এর আশেপাশে আমাদের অফিসিয়াল শোরুম নাই, এখানে একটাই অফিসিয়াল শোরুম। আর আমাদের ব্যাপারটা খুব সহজে আপনি গুগলে পেয়ে যাবেন, ইয়ামাহা শোরুম যদি লেখেন প্রথম যে শোরুমটা আসবে সেটাই আমাদের শোরুম। ওকে, আর ভিউয়ার্স আপনাদের সুবিধার্থে শোরুমের ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো ভাইয়া, প্রথমে কোন বাইকটা দিয়ে শুরু করব? প্রথম বাইকটা আমরা ইয়ামাহা স্যালুটো, আমাদের মাইলেজ কিং, এই বাইকটা দিয়ে শুরু করব। সো আমাদের কাছে এই কালারটা অনেকদিন ছিল না, গ্রিন কালারটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এটার পাশাপাশি কিন্তু আরেকটা কালার ব্লু কালার, যেটা 125 সেগমেন্টের ব্লু কালারটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এই দুইটি বাইকের প্রাইস হচ্ছে 1,47,000 টাকা। এই বাইকটিতে ইনস্টল করা আছে UBS ব্রেকিং সিস্টেম, আপনি যখন একটা ব্রেক প্রেস করবেন পায়েরটা তখন দুইটা ব্রেক একসাথে কাজ করবে। এটাতে মাইলেজ আপনি পাবেন 60+, মানে 60 মানে হচ্ছে 60+ 70-এর কাছাকাছি মাইলেজ পাবেন। এটার দাম হচ্ছে 1,47,000 টাকা। ভিউয়ার্স, অন্য অন্য ব্র্যান্ডের 125 cc-র বাইক থেকে কিন্তু আপনারা এই ইয়ামাহা স্যালুটে 125 cc-র বাইকটিতে কিন্তু আপনারা মাইলেজ বেশি পেয়ে যাবেন। তো যারা মূলত বেশি মাইলেজধারী বাইক নিতে যাচ্ছেন তারা কিন্তু অনায়াসে এই বাইকটা নিতে পারেন। এরপর ভাই আপনাদের কোন বাইক? এবার আমরা দেখাবো ইয়ামাহা রেজেটার স্কুটার, যেটা আসলে আপনার সব বয়সের মানুষ সবাই চালাতে পারে। আমার কাছে মনে হয় যে পার্সোনালি সবারই একটা বাইক বাসায় অ্যাটলিস্ট স্কুটার থাকা দরকার, যেন সবাই বাসার সবাই ইউজ করতে পারে। যাই হোক, রেজেটার 125 Fi, এই বাইকটি স্কুটারটার প্রাইস হচ্ছে 2,35,000 টাকা। এর দুইটি কালার থাকে, গ্রিন কালার এবং ব্লু কালার। আমাদের কাছে এই মুহূর্তে এটার ব্লু কালারটা অ্যাভেলেবেল আছে। এবং এটাতে কিন্তু ভালো দিক হচ্ছে আপনি যখন কোনো জ্যামে দাঁড়ায় থাকবেন আর এই সুইচটা যখন অন থাকবে তখন অটোমেটিকলি এটা বন্ধ হয়ে যাবে, আবার যখন আপনি থ্রোটলটা স্মুথ করবেন ঘোরাবেন তখন সাথে সাথে স্টার্ট হয়ে যাবে, যার কারণে পেট্রোলটা সাশ্রয় হবে। এবং অনেকের আছে যে অ্যাক্সিডেন্ট করার ভয় থাকে, স্ট্যান্ডটা নামানো থাকে, অনেকে জানে না, তো অনেক সময় স্ট্যান্ডটা নামানো থাকলে এটা স্টার্টই নেবে না। তো এই কয়েকটা জিনিস ফিচার আছে এবং BS6 ইঞ্জিন এবং Fi ইঞ্জিন। Fi মানে এটা কার্বোরেটর না, এটা গাড়িতে যেমন Fi থাকে এটাতে Fi ফুয়েল ইঞ্জেকশন। এটাতে আপনার মাইলেজ পাবেন হচ্ছে 45-50 মাইলেজ পাবেন। ওকে, সিটিতেই 45-50 মাইলেজ পাবেন, হাইওয়েতে আরও বেশি মাইলেজ পাবেন। এটার প্রাইস হচ্ছে 2,35,000 টাকা। 2,35,000 টাকা কিন্তু আপনারা দুর্দান্ত একটা স্কুটি পেয়ে যাচ্ছেন। তো যারা মূলত ভালো মানের স্মার্ট লুকের একটা স্কুটি নিতে যাচ্ছেন তারা কিন্তু অনায়াসে এই স্কুটিটা নিতে পারেন। আর ভিউয়ার্স, এই স্কুটির স্পেশালি আপনারা ইঞ্জিনটা পেয়ে যাচ্ছেন Fi, যেটা ফুয়েল ইঞ্জেকশন। এছাড়াও কিন্তু আপনারা ব্রেকিং পারফরমেন্সে CBS ব্রেক পেয়ে যাচ্ছেন, যেটা সহজ কথায় বলা চলে কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম। তো আপনি যদি পায়ের ব্রেকটা ধরেন সামনে এবং পিছনে 60 এবং 40-তে ব্রেক হবে, যার কারণে কিন্তু আপনারা দুর্দান্ত ব্রেকিং পারফরমেন্স পেয়ে যাবেন এই স্কুটি থেকে। এরপর ভাই আপনাদের কোন বাইকটা দেখাবেন? আমরা ভার্সন 2 নিয়ে কথা বলবো। ইয়ামাহা FZS ভার্সন 2 বাংলাদেশ না, শুধু বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে এটার অনেক ফেমাস একটা বাইক এবং হিউজ পরিমাণ 2018 থেকে আমরাই বিক্রি করেছি মিনিমাম 1,00,000+। তো এই ইয়ামাহা FZS ভার্সন 2 এই বাইকটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, যেটার প্রাইস হচ্ছে 2,30,000 টাকা। বাট আপনি 2,000 টাকার একটা ক্যাশব্যাক অফার পেয়ে যাচ্ছেন, 2,28,000 টাকায় আপনি এই বাইকটা নিতে পারবেন, আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আমি একটা কথা সবসময় বলি যে সুন্দরী গার্লফ্রেন্ড আর ইয়ামাহা FZS ভার্সন 2, এটা হচ্ছে অনেকটাই অনাকাঙ্ক্ষিত থাকে না, এটা পাওয়া যায় না সবসময়। তো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, আপনি পারচেস করতে পারবেন। এই পাশে আরেকটা কালার রাখা আছে, সো ইয়ামাহা FZS ভার্সন 2, এটা হচ্ছে ডার্ক নাইট এডিশন, যেটাকে আমরা ব্ল্যাক কালার বলে থাকি। তো এই ম্যাট ব্ল্যাক কালারটা আমাদের কাছে আছে, এগুলোর কিন্তু আর অন্য কোনো কালার হয় না, ব্ল্যাক কালার এবং ব্লু কালার দুইটাই হচ্ছে ম্যাট কালার। সো আমাদের কাছে আপনি এটা পেয়ে যাবেন। তো অথেন্টিক একটা জিনিস বলে রাখি যে আপনি হয়তো বা অনেক জায়গা থেকে অনেক বাইক পাচ্ছেন কিন্তু অথেন্টিক একটা প্রোডাক্ট কিন্তু সব জায়গায় পাবেন না। অনেক সময় দেখা গেল যে কোনো একটা বাইক বিক্রি হয়েছে, কাস্টমার বাসায় নিয়ে গেছে, তার পছন্দ হইলো না, সে কিন্তু আবার ফেরত দিয়ে যায়, কিন্তু আমাদের কাছে এরকম সুযোগ নেই, কারণ আমাদের এটা পুরোটাই হলো অনলাইন DMS। আপনি একটা বাইক একবারই ইনভয়েস হবে, দ্বিতীয়বার হওয়ার কোনো সুযোগ নাই। তো আমাদের কাছে অথেন্টিক পাবেন, কোনো রকম ঝামেলা নাই। এবং আমরা কথা দিচ্ছি, কেউ যদি এরকম প্রবলেম প্রতারিত হন বা কোনো রকম ঝামেলা হয় এরকম যদি আমাদের কাছে পান, আপনার একটা বাইকের যা মূল্য সেটা তো দিবই, সাথে আপনাকে R15 ভার্সন 4 গিফট করে দিব। 4 গিফট করে দিব,
আর এই কারণে আমি এত বড় চ্যালেঞ্জ দিচ্ছি যে আমাদের এখান থেকে ক্রিসেন্ট এন্টারপ্রাইজ একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান এবং আলহামদুলিল্লাহ আমরা 6 বছর জার্নিতে ক্রিসেন্টের কিন্তু আমাদের কয়েক লাখ ইউজার আছেন আমাদের এখান থেকে বাইক কিনেছেন সবাই জানে আমাদের সম্পর্কে তো ভাই এই বাইক থেকে মাইলেজ কেমন এটা মাইলেজ আপনি যেহেতু এটা FI ফুয়েল ইনজেক্টর মাইলেজ আপনি শহরে 40-45 পাবেন আর আপনি যদি ইকোনোমোডে চালান ইকোনমিট মোডে হচ্ছে আপনি যদি স্পিড 10 থেকে 60 এর স্পিডের মধ্যে চালান বা 70 এর মধ্যে চালান তাহলে আপনি এটা মাইলেজ 45-50 মাইলেজ পাবেন FZS ভার্সন 2 এর দুইটা কালার আমাদের কাছে আছে আপনি আসলে নিতে পারবেন সো এরপর ভাইয়া কোন বাইক ইয়ামাহা FZS ভার্সন 3 ভিনটেজ গ্রিন স্পেশাল কালার এই এই বাইকটা আমাদের কাছে অন্যান্য কালারগুলো অ্যাভেলেবেল নাই যেটার বুকিং নিয়েছিলাম আগামী কাল থেকে এটা ডেলিভারি হবে তো এটার কিন্তু বর্তমান মূল্য হচ্ছে 2,59,500 বাট ডিসকাউন্ট দিয়ে 2,57,500 টাকা এবং এই ভিটেজ গ্রিন যারা নেবেন তারা একটা সিট কভার ফ্রি পাবেন এবং একটা উইন্টার জ্যাকেট পাবেন উইন্টার জ্যাকেটটা আমাদের কাছে এখন অ্যাভেলেবেল নাই এটা কয়েকদিনের মধ্যে আমরা দিয়ে দিব যাই হোক কিন্তু এটা অফারটা রয়ে গেছে যে যারা হচ্ছে এই ভিনটেজ গ্রিন স্পেশাল কালারটা কিনবেন তাদের আপনি 2,000 টাকা ডিসকাউন্ট পাবেন এবং আপনি একটা সিট কভার পাবেন একটা উইন্টার জ্যাকেট পাবেন অন্যান্য কালারগুলো যারা চাচ্ছেন তারা কিন্তু সরাসরি কিসের এন্টারপ্রাইজে এসে বুকিং দিতে পারেন বুকিং দিলে ইনশাল্লাহ আমরা কয়েকদিনের মধ্যে আপনার বাইকটা ম্যানেজ করে দিতে পারবো রেগুলার প্রাইস 2,59,000 ডিসকাউন্টে 2,57,500 সো এই মাত্রই আমরা এই বাইকটা আমরা সেল করে ফেললাম ভাইয়ের কাছে উনি দেখছেন বাইকটা আমাদের গোডাউনে ছিল তো ভাইয়ের কাছে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ভাইজান আপনার কাছে এই কালারটা কেমন লাগে ভিনটেজ গ্রিন কালারটা আমার কাছে কালারটা আসলে ভালো লাগে এর জন্য আর কি আমি কিনতে আসছি এটা আচ্ছা আপনার পছন্দের কালার এটা জি তো এখানে ক্রিসেন্ট এন্টারপ্রাইজ থেকে আপনার এখনো যেহেতু আমাদের সার্ভিস নেয় নাই উনি আজকে ফার্স্ট টাইম ফার্স্ট বাইক কিনতেছে আশা করি ওনার সাথে জার্নিটা আমাদের ভালো হবে আপনার এক্সপেকটেশন কি আমাদের এই অফিসিয়াল শোরুম থেকে আশা করি আফটার সেল সার্ভিস ভালো পাবো এটাই আজকে থাকে এক্সপেকটেশন যেটা মানে মেইন হচ্ছে আফটার সেল সার্ভিসটা অবশ্যই আসলে একটা বাইক বা একটা গাড়ির কিন্তু মেইন জিনিস হচ্ছে আফটার সেল সার্ভিস এটার পার্টস অ্যাভেলেবেল কিনা এবং এটার কোনো প্রবলেম হলে আমরা এটা সলভ করে দিব কতক্ষণ সময় লাগবে বাইকের কোনো কিছু হলে বাইকারদের অন্তরে ব্যথা লাগে তো আমরা এই জিনিসটা ফিল করি যাই হোক ভাইয়ের জন্য শুভকামনা রইল তো কথা বলছিলাম যে FZS ভার্সন 3 নিয়ে তো এরপরে আমরা ইয়ামাহা ফেজারটা একটু দেখাবো কাইন্ডলি আমাদের কাছে ইয়ামাহা ফেজারের রেড কালারটা রাখা আছে তো রেড কালার বাইক এবং ব্ল্যাক কালার দুইটাই আছে এটার কিন্তু সামনে থাকছে না ফেজার কিন্তু ক্লোজ হয়ে যাবে রেগুলার প্রাইস হচ্ছে 2,99,000 টাকা এই মাসে 6,000 টাকার একটা ক্যাশব্যাক অফার পেয়ে যাচ্ছেন তো এটা আপনি 2,93,000 টাকা মানে 293-তে আপনি কিন্তু এই বাইকটা পারচেজ করতে পারবেন এটা দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটার মাইলেজ কেমন পাওয়া যাবে এটাও মাইলেজ আপনি 40-45 ইকোনো মোডে চালালে 50-র মতো পাবেন এরপর ভাই আপনাদের কোন বাইক কথা বলবো কথা বলবো ইয়ামাহা FZX নিয়ে FZX হচ্ছে দুর্দান্ত একটা বাইক যেটা আসলে অনেক কমফোর্টেবল যারা আসলে একটুতে টায়ার্ড হয়ে যায় তাদের জন্য এই বাইকটা অনেক ভালো হবে কারণ FZX বাইকটা চালালে কখনো টায়ার্ড হবেন না সবার মতো এর গদি এবং যারা ফ্যামিলি নিয়ে চলতে চান তারা কিন্তু FZX-টা পারচেজ করতে পারেন এটার প্রাইস 3,60,000 টাকা 2,000 একটা ডিসকাউন্ট আছে 3,58,000 টাকায় আপনি FZX নিতে পারছেন FZX কিন্তু ফুল সিভিউ এবং মেটাল মেটাল পরি হ্যাঁ এটা ফুল মেটাল এটা মেটাল এটা সম্পূর্ণ যা দেখছেন সব মেটাল মেটাল কিছু প্লাস্টিক আছে যেটা আপনার বাইকটাকে ধরে রাখার জন্য এবং এটা কিন্তু আরেকটা কালার এই পাশে রাখা আছে FZX এর এটা হচ্ছে ব্ল্যাক কালার ম্যাট ব্ল্যাক কালার এবং কপার কালার দুইটারই সেম দাম 3,58,000 টাকায় আপনি FZX নিতে পারছেন এটার মাইলেজ কেমন পাবেন এটা এটার মাইলেজ আপনি যেহেতু BS6 ইঞ্জিন এটা মাইলেজ আপনি শহরে 45 পাবেন যদি আপনি ইকোনো মোডে চালান তাহলে 50+ মাইলেজ পাবেন ইয়ামাহা অ্যাক্সেসর থাইল্যান্ড এডিশনের একটা বাইক এই বাইকটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটার প্রাইস হচ্ছে 5,45,000 টাকা 25,000 টাকা ডিসকাউন্টে 5,20,000 টাকা আপনি এটা পারচেজ করতে পারবেন 25,000 টাকা ডিসকাউন্ট 25,000 টাকা ডিসকাউন্ট রাইট তো ভিউয়ার্স এই বাইকটাতে কিন্তু আপনারা 25,000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন থাইল্যান্ড এডিশনের একটা বাইক থাইল্যান্ড এডিশন এটার মাইলেজ কেমন পাওয়া যাবে এটা মাইলেজ আপনি 40+ পাবেন যেহেতু এটা 155 সিসি R15 এর ইঞ্জিন কালার কয়টা আছে এটার ভাই এর কালার আমাদের কাছে একটাই আছে ভাই বর্তমানে এইটাই আছে কালার আছে হ্যাঁ এরপর ভাই আপনাদের কোন বাইকটা দেখাবেন আমরা এবার ইয়ামাহা MT15 দেখাবো MT15 আমাদের কাছে অ্যাভেলেবল আছে দুইটা কালারই আছে এটা রেগুলার প্রাইস হচ্ছে 4,30,000 এই মাসের ডিসকাউন্টে 4,80,000 টাকা নিতে পারবেন 2,000 টাকা একটা ক্যাশব্যাক অফার আছে যেহেতু LC বন্ধ হয়ে গেছে এই কারণে ডিসকাউন্টগুলো কমে গেছে হয়তো বা LC চালু থাকলে আমরা আরও ভালো একটা ডিসকাউন্ট দিতে পারতাম যেহেতু এটা প্রিমিয়াম সেগমেন্টের বাইক ইয়ামাহা MT15 কিন্তু এই ব্ল্যাক কালারটা অনেক শোরুমেই নাই আমাদের কাছে আছে এটা কিন্তু ABS ভার্সন 1 এবং এটা কিন্তু আপনার BS4 ইঞ্জিন অফিসিয়াল বাইক 5টা সার্ভিসিং ফ্রি পাবেন ইঞ্জিন ওয়ারেন্টি 1 এর পাবেন আমি আবারও বলছি এর প্রাইস হচ্ছে 4,30,000 2,000 টাকা ডিসকাউন্ট আছে 4,28,000 টাকা জি জি
এরপর ভাই আপনাদের কোন বাইকটা দেখাবেন? এবার হচ্ছে R15 ভার্সন 4, একবারে হটপ্যাক নতুন বাইক। R15 ভার্সন 4 রেড কালার এবং ব্ল্যাক কালার এবং ব্লু কালার, এই তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এটা রেগুলার প্রাইস হচ্ছে 5,50,000 টাকা। আমাদের এটাতে কোনো ডিসকাউন্ট নাই, যেহেতু নতুন প্রোডাক্ট এবং এটা যেহেতু ফুল সিবিইউ। অনেকে বলে এসিআই মোটরসের বাইক সিবিইউ না, আমাদের কিন্তু অনেকগুলো সিবিইউ সেগমেন্ট, যেমন MT-15, R15, ফেজার, রেজেটার, তারপরে হচ্ছে অনেক বাইক কিন্তু আমাদের সিবিইউ আছে। শুধু এফজেডের সিরিজটা কিন্তু আমাদের সিকেটি, যেটা যেটা যেই বাইকটার বাজারের মূল্য ধরার জন্য আমরা কিছু জিনিস খোলা আনি, যাতে যাতে করে ভ্যাট ট্যাক্সটা কিছুটা কম থাকে। যেহেতু এখন এলসি বন্ধ, কিন্তু আমাদের এই এফজেড এস ভার্সন 2 ভার্সন 3 এই বাইকগুলো আমাদের কাছে আসবে, ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন। তো আমাদের হচ্ছে যেটা বলছিলাম, আমাদের কিন্তু অফিসিয়াল শোরুম, এখানে কিন্তু আমাদের দায়বদ্ধতা অনেক আছে। যে কোনো প্রবলেম হলে আমরা সলভ করে দিই, ইঞ্জিন ওয়ারেন্টি 1 ইয়ার দিই এবং 5টা প্রিমিয়াম সার্ভিস আপনাকে ফ্রি দিই। বাংলাদেশে আমাদের 90টা প্লাস শোরুম হয়ে গেছে, আপনি কিন্তু যে কোনো জায়গা থেকে সার্ভিস করাতে পারবেন। দরকার হলে আপনি কৃষণ থেকে বাইক কিনলেন, আপনি যশোরে সার্ভিস নিতে পারবেন, আবার আপনি যদি কৃষণ থেকে বাইক কিনেন নাম্বারটা যশোরে করতে চান সেটাও সম্ভব। তো ভাই এটার প্রাইসটা আরও একবার বলুন। এটার প্রাইসটা হচ্ছে 5,50,000 টাকা, ব্লুটার প্রাইস হচ্ছে 5,55,000 টাকা, ব্ল্যাকটা 5,50,000 এবং যেটা এম সিলভার কালার সেটার দাম 5,70,000 টাকা। সো যারা এম R15 M যেটা পাচ্ছেন না কোথাও, আপনি আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ বাইক পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আপনাদের সুবিধার্থে কিন্তু শোরুমের ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার দেওয়া থাকবে, তো অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন। তো ভাই এই ছিল আপনাদের বাইকের আপডেট প্রাইস। জি জি রাইট। তো আপনাদের শোরুমের অ্যাড্রেসটা ভিডিও শেষ করার আগে আরেকবার বলে দিই। আমাদের ঠিকানা উত্তর পীরের বাগ, মিরপুর 2 নম্বর, মণিপুর স্কুল রোডে, পূবালী ব্যাংকের নিচে। আপনি জনতা হাউজিং দিয়ে আসতে পারেন, আপনি আসলে শিশু মেলা হয়ে আসতে পারেন, আগারগা হয়ে আসতে পারেন। তো আমাদের এখানে একটা অফিসিয়াল শোরুম, আপনার বিভ্রান্ত হওয়ার কিছু নাই, অফিসিয়ালি এসিআই মোটরসের আন্ডারে ইয়ামাহা কিসান এন্টারপ্রাইজ। এখানে আসলে ইনশাআল্লাহ আমাদেরকে পেয়ে যাবেন। ভাই ব্যাংক লোনের কোনো সুযোগ সুবিধা আছে? অবশ্যই ব্যাংক লোন আছে, আপনি সিটি ব্যাংক অথবা স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকের মতো ব্যাংক লোন নিতে পারেন। আপনি চাইলে ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই করতে পারেন। ক্রেডিট কার্ড যাদের আছে, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইবিএল, ডাস বাংলা, আরও অনেক ব্যাংক আছে, আসলে মনে পড়ছে না এই মুহূর্তে। আর আপনি 6 মান্থ 0% ইন্টারেস্টে পাবেন। আর হচ্ছে যারা পুরাতন বাইক আছে ঢাকা মেট্রো রেজিস্ট্রেশন করা, তারা কিন্তু এক্সচেঞ্জ করতে পারবেন, আপনার বাইকটা একটা ভালো ভ্যালু দেওয়া হবে, আপনার বাইকটা রেখে দিয়ে আপনি নতুন বাইক নিয়ে যেতে পারবেন। এক্সচেঞ্জ অফার চলছে, এক্সচেঞ্জ অফার আছে। হ্যাঁ, তো ভাই এই ছিল মোটামুটি আপনাদের বাইকের আপডেট প্রাইস। জি জি, আদার সুযোগ সুবিধা। জি জি, তো এই ছিল আজকের আপডেট। আর ভাইয়ের চ্যানেলটিতে ইনশাল্লাহ এখন নিয়মিত ইয়ামার অফিসিয়াল আপডেট পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে বাইক চালাবেন। যেহেতু সামনে শীত আসতেছে, কুয়াশা থাকবে, অবশ্যই ভালো মানের হেলমেট ইউজ করবেন এবং ফগ লাইট লাগিয়ে নেবেন, যাতে করে আপনাকে অপোজিট থেকে কেউ দেখতে পারে। সবচেয়ে বেশি প্রবলেমটা হয় অপোজিট পাশে থেকে। তো সেফলি বাইক চালাবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম। ইয়াস ইয়ামাহা।